দেশ বিদেশের 70 আলোকচিত্রের ছবিতে সাজে জাতীয় চিত্রশালার গ্যালারি। শিরোনাম পিএস আন্তর্জাতিক প্রিন্ট আলোকচিত্র প্রদর্শনী। যৌথ এই প্রদর্শনীটির উদ্বোধন করেছিলেন আমেরিকান রাষ্ট্রদূত রবার্ট মিলার। এদিকে নাটকের দল আশীনগর রহু চণ্ডালের হার নাটকের দুটো প্রদর্শনী করে শুক্রবার বিকেল ও সন্ধ্যায়। পরীক্ষণ থিয়েটার হলের এই বিশেষ প্রদর্শনী তারা উৎসর্গ করে নাট্যাচার্য সেলিম আল দিনকে। আদিবাসী তরুণীর চোখে বিষণ্ণ বিকেল, সাদা প্যাঁচার দুর্বার শিকারের ভঙ্গি, বরফের শুভ্রতা, সমুদ্রে মাছ ধরতে ব্যস্ত ধীবর, এমন অনেক মুহূর্ত অনন্য হয়ে ধরা দিয়েছে আলোকচিত্রীর ক্যামেরার ফ্রেমে। আর ফ্রেমের খোলসে বেঁধে সেই মুহূর্তগুলোকেই 70 জন আলোকচিত্রী তুলে ধরেছেন দর্শনার্থীদের সামনে। বাস্তব জীবন ছাড়াও তারা মানুষের সুখ দুঃখ ভালোবাসা সমস্ত কিছুর ভিতর দিয়ে একটা শিল্পজনিক মনোভাব তৈরি করতে পারে। সারা পৃথিবীতে যখন রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে নানান আলোচনা চলছে, তখন বছরখানেক আগে বাংলাদেশের এক তরুণ আলোকচিত্রীর একটি ছবি পুরো রোহিঙ্গা শরণার্থী সংকটের এক মানবিক গল্প শোনায় বিশ্বকে। আলোকচিত্রের একটি মুহূর্ত এতটাই শক্তিশালী। এদিকে পরীক্ষণ থিয়েটার হলে যাযাবর বাজিকরদের জীবন প্রবাহের বাস্তবতা নিয়ে আবৃত রুহু চণ্ডালের হার নাটকটি একটি বিস্তৃত অঞ্চলের প্রায় 150 বছরের ইতিহাস, সমাজ বাস্তবতার টুকরো টুকরো ছবিও তুলে ধরে। অভিজিৎ সেনের উপন্যাসের ধারাক্রম বর্ণনা করতে করতেই কলাকুশলীরা নাটকের চরিত্রের অভ্যন্তরে প্রবেশ করেন। মঞ্চে গল্প থেকে জন্ম নেয় নাটক। উপন্যাসটা যেভাবে লিখিত হয়েছে, বর্ণনা, সংলাপ, সঙ্গীত এইসবের মেলবন্ধনে যেভাবে লিখিত হয়েছে, আমরা হুবহু উপন্যাসটা মঞ্চে এনেছি। মঞ্চের বিস্তৃত শয্যায় আলোর কারুকার্যে, জীবন্ত সঙ্গীতে আর অভিনেতাগণের অপূর্ব বয়ানে এক একটা মুহূর্ত যেন হয়ে ওঠে এক একটা আখ্যান।